দুর্নীতির অভিযোগ তুলে সমবায় সমিতির বিরুদ্ধে পোস্টার গাইঘাটাতে। তবে কে বা কারা পোস্টার লাগিয়েছেন তা জানা যায়নি। এ বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি সমবায় কর্তৃপক্ষ। দুর্নীতির অভিযোগ তুলে সমবায় সমিতির বিরুদ্ধে পড়ল পোস্টার, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত ধরমপুর সমবায় সমিতিতে। জানা গেছে, এই সমবায় সমিতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কর্তৃপক্ষ বিষয়টি আমল না দেওয়ায় পোস্টার দিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন গ্রাহকেরা। তবে কে বা কারা এই ঘটনায় যুক্ত তা জানা যায়নি। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা উত্তম মিস্ত্রি বলেন, সমবায় সমিতির নামে স্বজন পোষণ চলছে, কর্মচারীরা নানা দুর্নীতির সাথে যুক্ত, আমরা এর বিহিত চাই। সাড়ে আটটা নটার সময় এসে দেখি বাজারেও বা আমার দোকানের পাশাপাশি পোস্টার পড়েছে। আমি দেখলাম এই অবস্থা, কোঅপারেটিভের বিভিন্ন প্রকার দুর্নীতি, স্বজন পোষণ এটা চলছে। কোঅপারেটিভ নামে মাত্র দাঁড়িয়ে আছে, ঘরগুলো ওর ভিতরে খোল খসা হয়ে গেছে, ওর আর কিছুই নেই, এই অবস্থা চলছে। কর্মচারীরা বিভিন্ন প্রকার অডিট টডিট আজ আট ন বছর করে না, একেবারে অডিট করতে গিয়ে তার 8-9 লক্ষ টাকা তাদের দিতে হচ্ছে। খাতা খতিয়ানে বিভিন্ন প্রকার ভুল ভ্রান্তি, কাটাকাটি করে নয়সয় করছে। এরা দুজন বিভিন্ন প্রকারের ব্যবসা সঙ্গে ওখানে জড়িত আছে। এই দুর্নীতির জন্যে সাধারণ মানুষ আগামীতে প্রস্তাবে সাধারণ মানুষের টাকাও পর্যন্ত নয়সয় হতে পারে। আমি একজন নাগরিক বটে, কিন্তু আমরা তো আগে জানতাম না, তারপর বলব জানতে পারলাম যে এই একটা অবস্থা এখন ইদানিং হঠাৎ পোস্টার পড়ছে বিভিন্ন ভিতরে কর্মচারীদের এইভাবে দুর্নীতি দেখা গেছে, তাতে মানুষ একটু ভয়ভীতি আশঙ্কা করছে। ধরমপুর 1 নম্বর পঞ্চায়েতের কার্যকারী সভাপতি রূপম চ্যাটার্জি বলেন, এই অভিযোগ আমাদেরও, দীর্ঘদিন ধরে আমরাও এর প্রতিবাদ জানিয়ে আসছি। গতকাল আমি সকালবেলা 13 তারিখ সকালবেলায় বিভিন্ন মানুষের ফোন মারফত শুনলাম ধরমপুর বাজারে পোস্টার পড়েছে। তারপরে সন্ধ্যের পর পোস্টারের ছবি আমার কাছে এসেছে, তাতে রাত্রিরে বসে বসে পড়ে যা দেখলাম, এটা নিয়ে আমাদেরও আন্দোলন। মূলত ধরমপুর সমবায় সমিতিটার 9 জনের ম্যানেজিং বোর্ড, তার মধ্যে আমরা তৃণমূল কংগ্রেসের 2 জন আছি, আর বাদবাকি আছে সিপিএমের এখানে সভাপতি এবং সেক্রেটারির কথা মতনই সমবায় সমিতিটা, নির্দেশে সমবায় সমিতিটা চলে। আমরাও এর দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি দীর্ঘদিন ধরে। আমাদের প্রচেষ্টায়, আমাদের আন্দোলনের জন্যই অডিটটা হচ্ছে, এবং আগামী 1 সপ্তাহের মধ্যে কি 10 দিনের মধ্যে অডিটটা কমপ্লিট হয়ে গেলে আমরা সমবায় সমিতির স্বচ্ছ মানে পরিস্থিতি আবার মানে ফিরে দেখতে পাবো, এবং কত কি অ্যাসেট আছে পুঙ্খানুপুঙ্খানো আমরা এই সমবায় সমিতির মেম্বারদেরকে হিসেব দিতে পারব। জানা গেছে, সমবায় সমিতির পরিচালন সমিতি বামফ্রন্ট দ্বারা নিয়ন্ত্রিত, দীর্ঘদিন ধরে কোনো অডিট হয় না এই সমবায় সমিতিতে। তবে এ বিষয়ে সমবায় সমিতির কেউ মন্তব্য করতে রাজি হননি। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।